আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রিয় শুভেচ্ছানীয়, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসিং এ ধারাবাহিকতা রক্ষা করে আজ আমি তোমাদের নবম শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা রসায়নের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের শিরোনাম হলো পদার্থের গঠন। আশা করি সম্পূর্ণ ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে দেখবে। চলো আমরা মূল ক্লাসে প্রবেশ করি। আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হলো মৌলিক ও যৌগিক পদার্থ কি, পরমাণু ও অণু কি, এবং সংকেত ও প্রতীক, আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক আণবিক ভর, আইসোটোপ ও এর ব্যবহার, রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল এবং ইলেকট্রন বিন্যাস। আমরা ধারাবাহিকভাবে একটা পর একটা আলোচনা করে শুরু করব। আলোচনার শুরুতেই আমরা আলোচনা করব মৌলিক পদার্থ কি। যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে বলা হয় মৌলিক পদার্থ। তোমরা সেটা ক্লাস 6, 7, 8 প্রাথমিক ধারণা পেয়েছো। যেমন আমি যদি একটা স্বর্ণের কথা বলি, স্বর্ণকে বাংলা শুধু স্বর্ণই পাবো, তামাকে বাংলা তামাই পাবো, কিন্তু আমি যদি পানিকে ভাঙি তাহলে সেটাকে পাবো হাইড্রোজেন এবং অক্সিজেন। তাহলে পানিতে কিন্তু মৌলিক পদার্থ নয়। আমরা তাহলে পানি কি পদার্থ? পানি হলো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থের সংজ্ঞা কী হবে? যে সকল পদার্থকে ভাঙলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। এবার চলো আমরা জানি পরমাণু ও অণু কি। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো পরমাণু, আর যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হলো অণু। সংক্ষেপে যদি বলি, দুইটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়, কিন্তু পরমাণু কখনোই অণু দিয়ে গঠিত নয়, অণু পরমাণু দিয়ে গঠিত। যেমন ধরো আমি যদি হাইড্রোজেনের পরমাণু লিখি তাহলে লিখবো H, কিন্তু হাইড্রোজেনের যখন আমি অণু লেবো লেবো H2। হাইড্রোজেন পরমাণু হবে H এবং হাইড্রোজেনের অণু হবে H2। পানির অণু হবে H2O, কার্বন ডাইঅক্সাইড গ্যাস একটি অণু। এভাবে আমরা অণু পরমাণু লিখতে পারি। আচ্ছা, এবার চলো আমরা পরবর্তী বিষয় যেটি আছে প্রতীক ও সংকেত। তোমরা এর আগের শ্রেণীতে, অষ্টম শ্রেণীতে তোমরা বেশ কিছু মৌলের প্রতীক এবং সংকেত জেনেছো। যেমন ধরো আমি যদি বলি হাইড্রোজেনের প্রতীক H, অক্সিজেনের প্রতীক O, নাইট্রোজেনের প্রতীক N, কার্বনের প্রতীক C, ক্লোরিন Cl, পটাশিয়াম কে, ক্যালসিয়াম Ca। তো এভাবে আমরা অনেক প্রতীক আগের ক্লাসে জেনেছি। এগুলো কিছু ইংরেজি ভাষা, কিছু ল্যাটিন ভাষা থেকে এসেছে, আবার কিছু প্রতীক কিন্তু আরবি ভাষা থেকেও এসেছে। আর কিছু অণুর সংকেত আমরা যখন লিখি তখন সেটাকে বলা হয় সংকেত। যেমন ধরো পানির অণু সংকেত H2O, কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে একাধিক প্রতীক মিলে একটা সংকেত গঠিত হয়েছে। তো এরপরে আমরা আলোচনা করব আপেক্ষিক পারমাণবিক ভর, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আপেক্ষিক পারমাণবিক ভর আলোচনা করব। তার আগে আমি ছোট্ট বিষয় আলোচনা করে নিই, সেটি হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন নিয়ে, ওই মৌলিক কণিকা। আমরা জানি পরমাণু, যখন ডাল্টন মতবাদ দিয়েছিলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য, কিন্তু পরবর্তীতে দেখা গেল পরমাণু সমূহ বিভাজ্য হয় এবং এদেরকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। এই ক্ষুদ্র কণিকাগুলোর আবার প্রত্যেকে আলাদা ভর আছে, সেই ভরগুলো আমরা জানি বা জানার পাঠ্য বই আমাদের দেওয়া আছে। যেমন ধরো একটি ইলেকট্রন পরমাণুর ভর কত? একটি ইলেকট্রন পরমাণুর ভর হলো 9.11×10⁻²⁸ গ্রাম, এবং এর আধার হলো -1। আবার একইভাবে একটি প্রোটন এবং নিউট্রনেরও ভর আছে। তোমরা পাঠ্য বই একটা তো শখ আছে, সেই শখ বা তালিকা দেখে তোমরা পড়ে নিবে। পারমাণবিক সংখ্যা কি? আমরা জানি কোনো একটি মৌলের প্রোটনের সংখ্যাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। আবার পক্ষান্তরে যতটি প্রোটন আছে ততটি ইলেকট্রনও আছে। উদাহরণ হিসেবে তোমাদের আমি বলি, যেমন ধরো সোডিয়াম পরমাণু, এর পারমাণবিক সংখ্যা কত? 11। তাহলে এর 11টি প্রোটন আছে, আবার অনুরূপভাবে 11টি ইলেকট্রন আছে। প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ মাইনাস, সেই বিষয়ে তোমরা আগে অবহিত আসবে। এরপর আমরা জানব ভর সংখ্যা। কোন একটি মৌলের কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের অবস্থান হলো প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন এবং নিউটনের যৌথ সংখ্যাকে একত্রে বলা হয় ভর সংখ্যা। আমি একটা উদাহরণ তোমাদের দেখাই, পাঠ্য বই যেটি তোমাদের আছে, পাঠ্য বই আছে তোমাদের একটি উদাহরণ সোডিয়াম।
এন এ 23 11, এটা তোমরা পাঠ্য দেখতে পাবে। এই যে 23 এটা দ্বারা কি বোঝাচ্ছে, এই 23 দ্বারা বোঝাচ্ছে এটা হলো তার ভর সংখ্যা, ইংলিশে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা, এবং 11 হলো তার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা, অর্থাৎ এটা তার প্রোটনের সংখ্যা এবং ভর সংখ্যার মধ্যে আছে নিউট্রন প্লাস প্রোটন। এখন আমি যদি থেকে তোমাকে বলি যে এখানে নিউট্রন সংখ্যা কত, তাহলে তুমি 23 থেকে 11 বিট করবে, তাহলে সেটা হবে নিউট্রন সংখ্যা। এরপর আমাদের আলোচনার বিষয় থাকবে পরবর্তী আলোচনা আপেক্ষিক পারমাণবিক ভর। অনেকে ধারণা করে থাকো যে আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর হয়তো তার পারমাণবিক সংখ্যার দ্বিগুণ, যদিও কাকতালীয়ভাবে একটা মিল আছে, তবু আমি বলবো না যে পারমাণবিক সংখ্যা তার দ্বিগুণ হবে। পারমাণবিক সংখ্যাটা হবে, আমি একটা উদাহরণ দিই তোমাদের, যেমন নাইট্রোজেন, নাইট্রোজেন কার্বন, কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার পারমাণবিক ভর 12। তারপর অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তার পারমাণবিক সংখ্যা 16। কিন্তু যদি আমি সোডিয়ামের কথা বলি, তার পারমাণবিক সংখ্যা 11, তাহলে 11 দোগুণে 22 হতো না, কিন্তু না, তার পারমাণবিক সংখ্যাটা হলো 23। কাজেই আমি সরাসরি বলে দিব যে না, পারমাণবিক সংখ্যা যা তার দ্বিগুণ করলে আমি পারমাণবিক ভর পাবো তা নয়, আসলে পারমাণবিক আপেক্ষিক পারমাণবিক ভরটা হলো, আমি একটু সংখ্যার সংজ্ঞা লিখে দিয়েছি, আপেক্ষিক পারমাণবিক ভর সমান সমান মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 C12 কার্বনের একটা আইসোটোপ C12 এর 12 ভাগের 1 অংশের ভরের অনুপাতকে বলা হয় আপেক্ষিক পারমাণবিক ভর। এই যেমন ধরো ক্লোরিনের পারমাণবিক ভর হলো 35.5, এখানে ক্লোরিনের প্রকৃতিতে দুটি আইসোটোপ পাওয়া যায়, একটি হলো C37 আর একটি হলো C35। C37 পাওয়া যায় 25%, C35 পাওয়া যায় 75%। এই অনুপাতকে একসাথে যুক্ত করে এবং 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 35.5। এভাবে আমরা পারমাণবিক বা আপেক্ষিক পারমাণবিক ভর আমরা বের করতে পারি। এরপর আসো আপেক্ষিক আণবিক ভর। পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর সহজে বের করা যায়। যেমন ধরো আমি লিখলাম H2SO4, এখানে হাইড্রোজেন, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, কয়টা আছে 2টা, 2 যোগ সালফারের 32, অক্সিজেনের 16, কয়টা আছে 4টা, তাহলে চলো হিসেবে করে ফেলি, 2 1 2, 32 64, তাহলে কত হচ্ছে 2 2 4 8 9 8। এভাবে আমরা যে কোনো সংকেত থেকে আমরা ওই যোগের আমরা দেখি আণবিক ভর নির্ণয় করতে পারব। তারপর আসো আইসোটোপ নিয়ে। আইসোটোপ তোমরা অষ্টম শ্রেণীতে সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়েছো, আইসোটোপ নিয়ে আগে আলোচনা করা হয়েছে, এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ক্লাস এইটে তোমরা জেনেছো আইসোটোপ হলো যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা একই থাকে কিন্তু তার নিউট্রন সংখ্যা ভিন্ন হওয়ার জন্য তার ভর সংখ্যা ভিন্ন হয়ে যায়, তাদেরকে একই মৌলের আইসোটোপ বলা হয়ে থাকে। বিভিন্ন মৌলে বিভিন্ন ধরনের আইসোটোপ আছে, কার্বনের 12টি আইসোটোপ আছে, হাইড্রোজেনের আইসোটোপ আছে, স্থায়ী অস্থায়ী নানা ধরনের আইসোটোপ আছে। এসব আইসোটোপ আমরা কী কাজে ব্যবহার করি, আমরা নানান কাজে আইসোটোপ ব্যবহার করি। আইসোটোপগুলো কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করি, আমরা রোগ নিরাময় আইসোটোপ ব্যবহার করে থাকি, রোগ নির্ণয়ে আমরা সবচেয়ে বেশি আইসোটোপ ব্যবহার করে থাকি, বিভিন্ন রকম আইসোটোপ আমরা ব্যবহার করে থাকি, কৃষিক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করে থাকি। এগুলো তোমরা পাঠ্য বইয়ে একটু ভালো করে পড়লে তোমরা এই আইসোটোপের ব্যবহারগুলো খুব ভালো করে জানতে পারবে। বিদ্যুৎ উৎপাদনে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে, ক্ষতিকর কীট পোকামাকড় এগুলো নির্ধারণ কিন্তু আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি, পৃথিবীর বয়স নির্ধারণ আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি, নানান কাজে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ, যা আমরা বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করি। তোমরা ইউরেনিয়ামের নাম শুনে থাকবে, বহুল ব্যবহৃত একটি তেজস্ক্রিয় আইসোটোপ। পারমাণবিক বোমা
তৈরিতে আইসোটোপ ইত্যাদিষ্ট ইউরেনিয়াম ব্যবহার করা হয়ে থাকে। তো আইসোটোপের নানা রকম ব্যবহার আছে। এরপর আমরা জানবো রাদারফোর্ড ও বোরের পরমাণু মডেল। পরমাণুর গঠন সম্পর্কে তোমরা পূর্বেই অনেক আলোচনা শুনেছো, যেমন ক্লাস এইটের ডাল্টনের মতবাদ বা তার আগে যারা বিজ্ঞানী ছিল তারা কি কি মতবাদ দিয়েছে। তবে 19 শতকের শুরুর দিকে বিজ্ঞানী রাদারফোর্ড এবং বোর দুইটি মতবাদ দিয়েছিলেন, সেই মতবাদ দুটি এখন আমরা বিস্তারিত আলোচনা করব। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড তার এই পরমাণু মডেলটি প্রস্তাব করে উনি তার মডেলটিকে একটি সৌরজগতের সাথে তুলনা করেছে। সৌরজগৎ যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ নক্ষত্র তার চতুর্দিকে ঘুরছে, উনিও বলেছেন যে পরমাণু কেন্দ্র নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন যে কক্ষপথে ঘুরছে, এবং উনি বলেছেন যে পরমাণুর কেন্দ্রস্থল নিউক্লিয়াস, যেখানে সামান্য পরিমাণে নিউট্রন ও প্রোটন জায়গা দখল করছে, বাকি জায়গা বিশাল জায়গা ফাঁকা। উনি বলেছেন যে পরমাণুর ধনাত্মক নিউক্লিয়াস কেন্দ্রটা হলো ধনাত্মক চার্জযুক্ত এবং ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জযুক্ত। এভাবে উনি একটা মতবাদ দিয়েছেন, এবং ওনার এই মতবাদের আবার কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো কি? উনি বলেছেন যে পরমাণুর কেন্দ্র করে যখন গ্রহগুলো ঘুরতে থাকে তখন তারা ধনাত্মক এবং ঋণাত্মক চার্জযুক্ত ঘুরতে থাকে। আচ্ছা তোমরাই বলো, যদি সৌরজগতের সাথে এই আমরা গ্রহ নক্ষত্রের সাথে তুলনা করি পরমাণুর সাথে, তাহলে গ্রহ নক্ষত্র তারা কি কেউ কোনো চার্জ আছে? ইলেকট্রনের কোনো চার্জ কি গ্রহ নক্ষত্রের মধ্যে হবে? পৃথিবী কোনো চার্জ আছে? সূর্য কি কোনো চার্জ আছে? নেই। তাহলে ওনার এই মতবাদটি এখানে গ্রহণযোগ্য হচ্ছে না। আরেকটি সীমাবদ্ধ হলো উনি বলেছেন গ্রহ নক্ষত্রের মতো পরমাণুকে কেন্দ্র নিউক্লিয়াসের কেন্দ্র করে ইলেকট্রনগুলো করে, উনি কক্ষপথের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে যাননি। তারপরে উনি বলেছেন যে একের অধিক ইলেকট্রন পরমাণুতে যখন ইলেকট্রনগুলো কীভাবে নিউক্লিয়াসকে চার্জ পরিবহন করবে তার সম্পর্কে উনি কোনো বিস্তারিত ধারণাও দেননি। আবার ম্যাক্সওয়েল, যিনি বিজ্ঞানী ম্যাক্সওয়েল, ওনার ইলেকট্রন নিউক্লিয়াসের কেন্দ্র করে কীভাবে ঘূর্ণনের সমস্ত ক্রমাগত শক্তি হ্রাস পাচ্ছে, যদি এভাবে হ্রাস পেতে থাকে একটা সময় এসে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে পতিত হবে, ফলে সম্পূর্ণ পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু আদৌ কি তা হচ্ছে না। ফলে ওনার মতবাদটি পরবর্তীতে এই সীমাবদ্ধতার কারণে খুব বেশি গ্রহণযোগ্যতা পায়নি। এরপরে তারপরে বিজ্ঞানী 1913 সালে নিলস বোর, উনি একটি পরমাণু মতবাদ দেন, তার নাম অনুসারে এটাকে বলা হয় বোরের পরমাণু মতবাদ। উনি আবার উনিও বলে দিয়েছেন যে পরমাণুর যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছে মতো যে কোনো জায়গায় নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে না, নির্দিষ্ট কক্ষপথে বা নির্দিষ্ট ব্যাসার্ধে দূরত্ব রেখে তারা একটি অবস্থান করবে এবং কক্ষপথে ঘুরবে। উনি প্রথম সর্বপ্রথম নির্দিষ্ট কক্ষপথের কথা বলেছেন, এবং উনি কক্ষপথগুলোকে বলেছেন একই কক্ষপথে যখন ইলেকট্রনগুলো ঘুরবে তার শক্তির কোনো হ্রাস বৃদ্ধি করবে না, তবে উনি যদি উপরে বা নিচের লেভেলে কোনো শক্তি স্তর বা কক্ষপথে আপস অ্যান্ড ডাউন করে তাহলে তার ক্রমাগত শক্তি হয় শোষিত হবে না হয় বিকৃত হবে, এবং উনি শক্তি স্তরগুলোকে KLMN বা 1, 2, 3, 4 ইত্যাদি নামকরণ করেছেন। এভাবে ওনারও পরমাণু মতবাদটি দিয়ে যান। তো ওনারও পরমাণু মতবাদের কিছুটা সীমাবদ্ধতা আছে, আমরা সেটা আমাদের পাঠ্য বইয়ে যে আলোচনা আছে সেটা আমরা দেখতে পাবো। তো এখন আমরা পরবর্তী আলোচনা করব ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ মজার একটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা সবাই খাতা কলম বই, শিক্ষার্থীরা তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি একটি 1s 2s 3s 4s 5s 6 7 8, তারপরে 2p 3p 4p 5p 6p 7p 3d 4d 5d 6d 4f 5। এখন আমরা এটা কী জন্য লিখলাম? আমরা ইলেকট্রন বিন্যাস দেখানোর জন্য। তোমরা আমার নীতিপূর্ণ করবে, আমি সংক্ষেপে বোঝানোর জন্য বলতেছি, একটি সাপ সে যাওয়ার সময় 1s কে খেয়ে গেল, কিন্তু যাওয়া ফেরার সময় কাউকে খাবে না। আবার 2s কে খেল, 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f e। এভাবে লেখার মানে কি? তাহলে যেমন ধরো সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, ইলেকট্রন বিন্যাসটা কি হবে? প্রথমে 1s,
আমরা জানি s অরবিটালের পাওয়ার 2 দুই ইলেকট্রন থাকবে তারপরে 2s s এর পাওয়ার 2 2 আর 2 4 2s এর পরে 3s নয় 2s এর পরে 2p 2p p এর পাওয়ার 6 তাহলে কত হলো 2 2 4 যোগ 6 তাহলে আমার দরকার 11 তাহলে আমার p অরবিটাল এর পরে আমরা কত পড়লো 2p লিখেছি 2p এর পরে আসবে 3s 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 এ কি হবে বলো তো যেহেতু 10টা হয়ে গেছে আমার 11টা পূর্ণ করতে হবে s এর পাওয়ার 2 হলো এখানে লিখব 1 এভাবে আমরা এভাবে এই নীতি ফলো করে আমরা মোলে যে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে পারি আশা করি আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু আলোচনা করলাম তোমাদের উপকারে আসবে তোমরা পাঠ্য বইটি আর একটু ভালো করে আলোচনা করবে আর একটু পর্যালোচনা করবে এবং পাঠ্য বইয়ের অনুশীলনী যে সৃজনশীলগুলো আছে এগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আজ এ পর্যন্তই তোমরা সুভালো থেকো তোমাদের শুভ মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ